ডেকেছে মানে ঈদ। এখানে এত লোকের সমাগম, এটা কিসের জন্য হচ্ছে, প্রোগ্রামটা কিসের? আগামীকাল ভাইজান আসবে 2 থেকে 4, তা ওই জন্য আমাদের সংগঠনের জলসা গ্রামবাসী মিলে দিচ্ছি জলসাটা। ওই জন্য কালকে তো 30 হাঁড়ি খিচুড়ি হবে, তো সারা রাত তো করতে হবে 30 হাঁড়ি, মানে ভাইজান 2 থেকে। ওই জন্য এখন থেকে প্রোগ্রাম, আর গ্রামে কিছু বাচ্চা কাচ্চা আছে, আর আমাদের সংগঠনের আহলে সুন্নাতুল জামাতের ছেলে আছে, গ্রামবাসী আছে, সবাই চাচা বলো ভাইরা বলো সবাই মিলে এখানে রান্নার আয়োজন করা হয়েছে। কাজ যারা কাজও করছে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই গ্রামটার নাম কি, কোন বিধানসভার আন্ডারে এটা? এটা মধ্যম গ্রাম থানা বিধানসভা, আমাদের চৌঘুরিয়া গ্রাম। আচ্ছা, দূর দূর থেকে আসতে গেলে আপনাদের এখানে কীভাবে আসবে? দূর দূর থেকে আসতে গেলে দেখি মধ্যম গ্রাম থেকে যদি আসে দোলতলা থেকে অটো ধরে রোন্ডা স্কুল মাঠে এখানে নামলে চলে আসতে পারবে চৌঘুরিয়া। আর রাজার থেকে আসলে কাজিয়ালপাড়ার মুখে অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে নামলে চৌঘুরিয়ার মধ্যেই আসতে পারবে। সংগঠনের পক্ষ থেকেই হচ্ছে, আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে, তাই তো? আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে হচ্ছে, কিন্তু আমার গ্রামবাসী বেশি সাথ, গ্রামবাসী সকলেই সহমত আছে, তাই তো? কোনো আপত্তি নেই, মিলে সংগঠন একলা না, আমার গ্রামবাসী মিলে আমাদের বেশি সাহায্য করছে গ্রামবাসী। 8ই ডিসেম্বর বৃহস্পতি আর যে নলেজ সিটি প্রোগ্রামে ভাইজান ডেকেছেন, তাতে কি সাড়া পাচ্ছে? বিশাল সাড়া, সাড়া বলতে বিশাল সাড়া। আমাদের গ্রাম থেকে হচ্ছে 120 জনের নাম লিখিয়েছে, 3টে গাড়ি করা হয়েছে, তার ছাড়াও এখনো বলছে যাব, আবার 2টো টাটা সুমো করা হয়েছে, তাও বলছে এখনো লোক যাব। কি বলছে, আগামী 8ই ডিসেম্বর বৃহস্পতিবার বলছে ঈদ এসছে, ভাইজানের নলেজ সিটি ডেকেছে মানে ঈদ। ঈদের যেরম খুশি হয় সকালবেলা, ওরম ভোরের বেলা গোসল করে সবাই বলছে নলেজ সিটি যাবো, পিরাউ বক্কা সিদ্দিক নলেজ সিটি। আচ্ছা, আগামীকাল যে ভাইজান আসছে, কটার দিকে ভাইজান উঠবে? ভাইজান উঠবে আগামীকাল 2টো থেকে 4টে শেষ মনে যায়, ভাইজানই শেষ।